এটা কিচেন আছে এটা এ শোনা দাই কে ফোন করেছে এটা ইসকন মন্দির মেইন মন্দির এটা সাইডে এখানে ভক্তরা থাকেন সম্ভবত আমি ঠিক জানি না এখানে কিচেন আছে এখানে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সবই হয় এটা হচ্ছে ডিনারের টাইম শিডিউল ডিনার ব্রেকফাস্ট লাঞ্চ ব্রেকফাস্ট 9টা থেকে 9:30 লাঞ্চ 1:30 থেকে 2:30 ডিনার 6:30 থেকে 8টা সম্ভবত ডিনারটা আজকে এখানে করেই যাও ডিনারটা এখানে সব কিছুদের জন্য কুপন কাটতে হয় এই যে কিচেন আছে এখানে খুব সুন্দর এখানে অ্যাটমোস্ফিয়ার ওইখানে প্রসাদ পাওয়া যায় এখানে এটা মেইনলি গোশালা এখানে অনেক গরু টরু আছে গরু মোষ সব এখন একটু আগে এখানে ঘুরছিল এই ফাঁকা জায়গাটা এখন ওই ভিতরে ঢুকে গেছে এই প্রসাদগুলো কত করে 100 টাকা করে 1 টাকা 40 টাকা দুপুরে 60 টাকা রাতে 47 টাকা এগুলো কাজু বাদাম না কি কাজু অরিজিনাল কাজু হ্যাঁ কাজুগুলো কত দাও দাম ঠিক আছে তো আজকে আমরা ঘুরতে এসেছিলাম গোশালায় ইসকন মন্দির এটা শাপুজির স্পেন্সারের পিছন দিকটা একদম শাপুজি স্পেন্সার এসে জিজ্ঞেস করলে যে এসে দেখিয়ে দেবে এখানে আরো বই টই কি সব বই প্রসাদ সম্ভবত বিক্রি হয় খুব সুন্দর জায়গাটা ফুচকা স্টল লেগেছে এখানে এবার আমরা বাইক নিয়ে চলে যেতে থাকবো সরি বাইক না এটা আমার সাইকেল এই যে ওইটা স্পেন্সার আর তার ঠিক পিছনেই গোশালা এই রোডটা চলে যাচ্ছে শিখরপুরের দিকে আর এই দিকে রোডটা শাপুজি এটা মেন শাপুজির আন্ডারে তো এই আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন খুব সুন্দর জায়গা সবাই আসতে পারেন সপরিবারে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ সো মাচ